উচ্চ মাধ্যমিকের পরে কি নিয়ে পড়লে তোমার ভবিষ্যৎটা হবে খুব মসৃণ এবং ক্যারিয়ারটা হবে অসাধারণ। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে জানাবো পাঁচটা এমনি স্টাডি সাবজেক্ট, যেই সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করলে তোমার কিন্তু ভবিষ্যৎটা অনেক বেশি মসৃণ হয়ে যাবে এবং কিন্তু মানে চাকরি বাকরির দিকে বা মানিটারি দিক থেকে তুমি কিন্তু অনেক টাকা রোজগার করতে অবশ্যই পারবে। তো বন্ধুরা, সবার আগে তোমাদের জানিয়ে রাখি যে পৃথিবীতে কোনো সাবজেক্টই ভালো হয় না, খারাপ হয় না, এই ভালো খারাপের নিরিখে কোনো কিছু বিচার করা যায় না। প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকটা তাদের জায়গাতে কিন্তু ইউনিক এবং পারফেক্ট। প্রবলেমটা হয়ে যায় যে এই মুহূর্তে মানে 2020 সালে দাঁড়িয়ে কোন সাবজেক্টের মার্কেটের ডিমান্ড রয়েছে অসাধারণ, এই ট্রেন্ডটা তোমাকে বুঝতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু খুব ইনফরমেটিভ। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর অবশ্যই বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে উপকার করতে দেন একদম ভুলো না। তো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস স্টার্ট দিস ভিডিও। সাবজেক্ট নম্বর 1টি বন্ধুরা হচ্ছে হলো মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম। বন্ধুরা, মাস কমিউনিকেশন জার্নালিজম কিন্তু 2020 সালে প্রচণ্ড ট্রেন্ডিং, কারণ এখন কিন্তু অনলাইনের যুগ, অনলাইনে কিন্তু প্রচুর চ্যানেল চলে এসছে। যেই সমস্ত চ্যানেলগুলো আগে আমরা শুধু টেলিভিশন পর্দায় দেখতাম সেই চ্যানেলগুলো তো রয়েছেই রয়েছে, প্রচুর অনলাইন পোর্টাল কিন্তু এখন ছয় লাভ, তাই কিন্তু চাকরির স্কোপটা প্রচুর বেড়ে গেছে। এবং যে কোনো কিন্তু সরকারি কলেজ এবং প্রাইভেট কলেজেও কিন্তু মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজমের কিন্তু ট্রেনিং করানো হয়ে থাকে। 3 বছরের তুমি কলেজে ডিগ্রি কোর্স নিতে পারো, এবং আমি ব্যক্তিগতভাবে সাজেস্ট করবো তুমি কোনো সরকারি কলেজেই পড়ো, কারণ সেখানে খরচাটা কিন্তু খুব নমিনাল হয়, আর যদি তোমার ফাইন্যান্সিয়ালি স্ট্রং হো তুমি প্রাইভেট কলেজেও কিন্তু দেখতে পারো। জার্নালিজম এবং মাস কমিউনিকেশনসের মেন সুবিধা হচ্ছে বন্ধুরা, এটা হচ্ছে এমন একটা সাবজেক্ট, এই সাবজেক্টটি কিন্তু তুমি যেখান থেকে করো না কেন এর যে কাজ করার যেই মানে ফিল্ডটা সেটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড। তুমি যদি কলকাতা থেকে বা ঢাকা থেকে তুমি মাস কমিউনিকেশন কোর্স করো, তুমি চাইলে বিশ্বের যে কোনো জায়গা থেকে কিন্তু তুমি এই ফিল্ডে কিন্তু চাকরি পেতে পারো, কারণ মোরাললেস ব্যাপারটা কিন্তু অলমোস্ট এক। মানে ভারতের যে সাংবাদিক তারও যা কাজ, বাংলাদেশের সাংবাদিক তারও কাজ তাই কাজ, এবং আমেরিকার সাংবাদিকের তারও কিন্তু তাই কাজ। তাই কিন্তু অবশ্যই ক্যারিয়ার অপশন হিসেবে মাস কমিউনিকেশন জার্নালিজম কোর্সটি তুমি বিচার করতে পারো। এবং সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে তুমি যে কোনো স্ট্রিম নিয়ে পড়াশোনা করেছো, যে কোনো সাবজেক্ট নিয়ে পড়েছো, যে কোনো স্ট্রিম থেকেই তুমি কিন্তু এই মাস কমিউনিকেশন জার্নালিজমে কিন্তু তুমি কিন্তু আসতেই পারো। নেক্সট ক্যারিয়ার অপশনটা কিন্তু বন্ধুরা নার্সিং। নার্সিং কিন্তু একটা সাস্টেনেবল ইন্ডাস্ট্রি, মানে এর কোনো মানে কোনোদিন এটা ড্রপ আউট হয় না, ইন্ডাস্ট্রি মানে বাড়ে ছাড়া কমে না। এবং আজকের আমাদের সমাজে যে সমস্তভাবে মানে রোগের প্রকোপ ছড়াচ্ছে, তারা কিন্তু মানে হেলথ ইন্ডাস্ট্রির কিন্তু প্রয়োজনটা আরও বাড়বে, এবং ভালো ওয়েল ট্রেইনড নার্স কিন্তু আমাদের সমাজে প্রচণ্ড দরকার। এবং নার্সিংও কিন্তু বিভিন্ন ডিউরেশনসের কোর্স হয়, 4 বছরের আছে, 3.5 বছরের আছে, 1.5 বছরের রয়েছে। তুমি তোমার ক্রাইটেরিয়া অনুযায়ী ফিট হয়ে যেতে পারো যে কোনো এক জায়গায়। এবং নার্সিংও কিন্তু মানে সায়েন্স কমার্স আর্টস থেকেও চাইলে কিন্তু যাওয়া যেতে পারে, এর কোনো স্পেসিফিকেশন নেই। তোমাকে কিন্তু মানে সায়েন্স নিয়ে যেতে হবে, হ্যাঁ কিছু অ্যাডভান্স লেভেল কোর্স আছে যেগুলো সায়েন্স দরকার, কিন্তু অন্যান্য কোর্সেস প্রচুর অপশন পাবে। তুমি কিন্তু জানিয়ে পড়াশোনা করেছো স্কুল অবধি, তুমি তারপর নার্সিং নিয়ে যেতে পারো। এবং নার্সিংয়ের সবচেয়ে বেশি প্লাস পয়েন্ট, নার্সিং নিয়ে পড়াশোনা শেষ করার সাথে সাথেই কিন্তু মানে অলমোস্ট 99% পসিবিলিটি থাকে সে কিন্তু কোনো প্রাইভেট বা গভর্নমেন্ট মানে হাসপাতালে বা নার্সিংহোমে সে কিন্তু অ্যাডাপ্ট হয়ে যাবে, তাকে কিন্তু অ্যাপয়েন্ট করে নেওয়া হয়, এটা কিন্তু একদম ফ্যাক্ট। এবং কিন্তু নার্সদের কিন্তু স্যালারি প্রচণ্ড ভালো হয়। নেক্সট ক্যারিয়ার অপশনটা হচ্ছে বন্ধুরা ডোয়েক। বন্ধুরা, তোমরা যারা একটু টেকনিক্যালি শার্প বা টেকনিক্যাল লাইনে কাজ করতে চাও, তাদের জন্য কিন্তু কম পয়সায় একটা অসাধারণ পুষ্টিকর সাবজেক্ট হচ্ছে ডোয়েক। বন্ধুরা, ডোয়েক হচ্ছে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যাফিলিয়েটেড একটা ট্রেনিং ইনস্টিটিউট বা কোর্স। সেখানে কিন্তু মানে ডোয়েকের ও লেভেল, এ লেভেল, বি লেভেল তিনটে তুমি যদি কমপ্লিট করো, মানে অনেকে বলে সেটা নাকি ইকুইভ্যালেন্ট অফ MCA। এবং এই কোর্সটি করার পরেও কিন্তু মানে প্রচণ্ড ক্যারিয়ার অপশন অনেক বেড়ে যায় ডোয়েকের। যদি তিনটে লেভেল মানে 1 বছর 1 বছর করে তিনটে লেভেল যদি সিনসিয়ারলি পড়াশোনা করে কমপ্লিট করতে পারো, এবং এতে সেন্টার পরে যাদবপুর ইউনিভার্সিটিতে এক্সামিনেশন সেন্টার, এই যে সার্টিফিকেটটা এটা কিন্তু গ্লোবাল স্ট্যান্ডার্ড সার্টিফিকেট, এবং কিন্তু রীতিমতন ভালো করে পড়াশোনা করে তোমাকে পাশ করতে হবে। এবং এখানে কিন্তু চাকরি বাকরির সুযোগ সুবিধা কিন্তু প্রচুর পাওয়া যায়, মানে ইন ক্যাম্পাসিং, অফ ক্যাম্পাসিং দুটো ফেসিলিটি তুমি যেখানেই যাবে, মানে ডোয়েক থেকে পাশ করেছে এমন ছাত্র মানে সে কিন্তু ভালো ছেলে, হি অর শি ইজ টেকনিক্যালি ভেরি মাচ সাউন্ড, তাকে কিন্তু যে কোনো ভালো একটা কোম্পানিতে, কোর কোম্পানিতে কিন্তু সহজেই সে অ্যাডাপ্ট হয়ে যায়। পরবর্তী কোর্সটি হচ্ছে বন্ধুরা হোটেল ম্যানেজমেন্ট। যারা একটু চটজলদি ক্যারিয়ার মানে করতে চাইছো বা জব খুঁজছো, তাদের জন্য কিন্তু অবশ্যই হোটেল ম্যানেজমেন্ট ইজ এ বুমিং ইন্ডাস্ট্রি। এবং হোটেল ইন্ডাস্ট্রির কিন্তু সবচেয়ে বেশি মজার বিষয়টা, হোটেল ইন্ডাস্ট্রি সবসময় ওপর দিকে ম্যাক্সিমাম যায় বছরের বেশিরভাগ টাইমে, কারণ লোকে কিন্তু হোটেলে যায় খাওয়া দাওয়া করতে, রিল্যাক্স করতে। ট্যুরিজমটা কিন্তু যত দিন যাচ্ছে প্রত্যেক দিনের সরকার কিন্তু প্রমোট করছে, এবং হোটেল ইন্ডাস্ট্রিতে বিভিন্ন রকম কাজ হয়ে থাকে, প্রোডাকশনে মানে রান্নাবান্নার করা কাজ, সার্ভিসের কাজ থাকে, ব্যাক অফিসের কাজ থাকে, ফ্রন্ট অফিসের কাজ থাকে। আমি যখন পড়াশোনার জন্য অস্ট্রেলিয়া ছিলাম, আমি নিজেও কিন্তু
কিন্তু হোটেল ইন্ডাস্ট্রিতে চাকরি করেছি, অ্যাজ আ ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ অলসো আমি কাজ করেছি প্রোডাকশনেও। তো আমি একদম লিটারালি দেখেছি হোটেল ম্যানেজমেন্ট নিয়ে যারা পড়াশোনা করে হোটেল ইন্ডাস্ট্রিতে আসে তাদের স্যালারির অঙ্কটা কিন্তু অনেক বেশি হয়, কিন্তু এটা কিন্তু প্রচণ্ড হার্ডওয়ার্কিং কাজ, আবেগের উপরে সিদ্ধান্ত নেবে না। হোটেল ইন্ডাস্ট্রির কাজ কিন্তু প্রচণ্ড শারীরিক পরিশ্রম বা কর্মঠ হতে হয়, মানে তোমার মধ্যে যদি সেই মানে উইল পাওয়ারটা থাকে, শারীরিক পরিশ্রম করার ক্ষমতা থাকে, তবেই হোটেল ইন্ডাস্ট্রিতে যাও, তুমি কিন্তু সাকসেস পাবেই পাবে। এবং হোটেল ইন্ডাস্ট্রি সবচেয়ে মজা, তুমি দেশে এবং দেশের বাইরে বিদেশেও কিন্তু চাকরির স্কোপ প্রচুর রয়েছে। মানে আমি প্রচুর এবং বাঙালি ছাত্রছাত্রীদের চিনি, আমারই স্টুডেন্ট তারা বা অনেক আমার বন্ধুদের চিনি যারা কিন্তু রীতিমতন মানে অস্ট্রেলিয়া থেকে শুরু করে মেক্সিকো থেকে শুরু করে মানে লন্ডনে পর্যন্ত তারা চাকরি করছে অ্যাজ আ হোটেল ম্যানেজমেন্ট এক্সিকিউটিভ। নেক্সট সাবজেক্টটি হচ্ছে বন্ধুরা হসপিটাল ম্যানেজমেন্ট। ওটা কিন্তু হসপিটাল ম্যানেজমেন্ট নার্সিংয়ের মধ্যে তোমরা কিন্তু গুলিয়ে ফেলো, কিন্তু গুলিয়ে ফেলো না, হসপিটাল ম্যানেজমেন্ট ডিফারেন্ট অ্যাসপেক্ট এবং নার্সিংয়ের ডিফারেন্ট অ্যাসপেক্ট। হসপিটাল ম্যানেজমেন্ট হচ্ছে হলো একটা বড়ো নার্সিংহোম বা হসপিটালটার ম্যানেজমেন্ট বা অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে তুমি কাজ করার স্কোপ তুমি পাবে। বন্ধুরা আজকের তারিখে কিন্তু মানে যে হারে হেলথ সিস্টেমটাকে গ্রো করা হচ্ছে, কোটি কোটি টাকার ইনভেস্ট করা হচ্ছে মানে হেলথ ডিপার্টমেন্টে, সেখানে কিন্তু প্রচুর নতুন নতুন হাসপাতাল নার্সিংহোম খুলছে। আমি প্রত্যেকটি হাসপাতাল নার্সিংহোমের জন্য চাই কিন্তু প্রচুর ভালো অ্যাডমিনিস্ট্রেটর, যারা কিন্তু হসপিটাল অথরিটি এবং কিন্তু যারা পেশেন্ট পার্টি তাদের মধ্যে একটা ব্রিজ হিসেবে কাজ করতে পারে, হসপিটালের বা নার্সিংহোমের কিন্তু ফাইন্যান্সিয়াল ব্যাপারটা তারা দেখতে পারে। এবং এই বিভিন্ন কিন্তু হসপিটাল ম্যানেজমেন্টের কোর্স ইন জেনারেল কিন্তু বিভিন্ন প্রাইভেট সেক্টর কলেজগুলোতে করানো হয়ে থাকে বা ইনস্টিটিউটগুলোতে করানো হয়ে থাকে। তুমি দু বছর বা তিন বছর একটি কোর্স তুমি করে নিয়ে সেখান থেকে তুমি কিন্তু প্লেসমেন্ট পেয়ে যাবে এবং স্টার্টিং মাইনে কিন্তু একটা ভালো 15-20 হাজার টাকা শুরু হয়, এবং দু চার বছর পাঁচ বছর ভালো করে কাজ করলে এটা কিন্তু অনেকটাই বেড়ে যায় এবং একটা ভালো একটা ক্যারিয়ার স্টেবিলিটি যায়। এবং মানে এই প্রফেশনটির কিন্তু জব অলমোস্ট তেমন ড্রপ হয় না, কারণ মানে লোকের মানুষের কিন্তু শরীর খারাপ হয় এবং তার নার্সিং হাসপাতালে যায়, এবং কিন্তু অফিস মানে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের লোকজন কিন্তু সর্বদা প্রয়োজন হয়, তাই এটাও কিন্তু একটা ভালো ক্যারিয়ার অপশন তোমার জন্য হতে পারে। তো বন্ধুরা এই ছিল পাঁচটা ইউনিক ক্যারিয়ার অপশন যেটা কিন্তু একদম ট্রেন্ডিং 2020-তে। তুমি যদি চাও যে 2020 সালে নিজের ক্যারিয়ারটাকে একটা বুস্ট আপ দেবে এবং নিজে যদি কনফিউজ থেকে থাকো কী নিয়ে পড়বে কী নিয়ে পড়বে না, তাই কিন্তু এই পাঁচটার মধ্যে যে কোনো একটা চুজ করতে পারো, করে নিজের ক্যারিয়ারকে কিন্তু একটা পিক আপ দিতে পারো। ভিডিওটা ভালো লাগে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে আমার এবং তার উপকার করতে একদম ভুলো না। তো প্রিয় বন্ধু দেখা হবে আরও একটা ইন্টারেস্টিং টপিক ইন্টারেস্টিং ভিডিওতে, ততক্ষণ গুড বাই অ্যান্ড সি ইউ ওয়ান্স অ্যাগেন।